চট্টগ্রামের সীতাকুণ্ডত গুত্তুজায়রে সাগর ডুবিয়ে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বারের লাশ উদ্ধার করা হয়। বুধবার দূরে ঘটনাস্থল সীতাকুণ্ডর মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরত জেলদলর জালত আটকা ফরিয়ে লাশি বে পাওয়া যায়। পরে নৌবাহিনীর উদ্ধারকারী দল জায়রে লাশি বে তীরে দুয়াই এবং তার পরিবার কাছে পাঠানোর ব্যবস্থা করে। খবর পাই সাথে সাথে আনুমানিক সোয়া আটটার দিকে চলে আসি। সোয়া আটটায় আমাদের অপারেশন শুরু হয়ে যায় এবং আজকে পৌনে দুইটার দিকে আমরা লাশটা উদ্ধার করি। এটা গুলিয়াখালী বিচ থেকে 3 কিলোমিটার সমুদ্র দিকে। খাব্বার মোহাম্মদ নাকিব, সে আমার মানে আমার ভাইয়ের ছেলে, আমার ভাগিনা। সে গতকালকে এখানে বিচে আসে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তখন বিচে তার বন্ধুদেরকে যখন মানে উদ্ধার করতে যায়, তখন বন্ধুদের উদ্ধার করতে গিয়ে সে পানিতে পড়ে যায় এবং পরবর্তীতে সে মিস হয়ে যায়। আর আজকে তার লাশ আমরা পেয়েছি এবং এলাকাবাসী যে আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তার মানে জান্নাত আমরা কামনা করছি। আমরা অনেক চেষ্টা করার পরেও ওনাদের লাশটা শনাক্ত করে ওনাদেরকে বুঝে দিতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা, আমাদের এলাকাবাসীর কৃতজ্ঞতা। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন, লাগাইলেই হিট, জব্বর চলিব।